কিংবদন্তি ও আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাবলীল। নতুন অর্থবছরে বাজেট পাশ। জাতীয় সংসদে নতুন 2022-2023 অর্থ বছরের 6,78,064 কোটি টাকার বাজেট বৃহস্পতিবার পাশ হবে। আগামীকাল শুক্রবার থেকেই শুরু হচ্ছে নতুন অর্থ বছর, এদিন থেকেই নতুন এই বাজেট কার্যকর হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পাশ হবে। গত 9 জুন 2022-2023 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার চতুর্থ বাজেট আর বাংলাদেশের জন্য এটি হবে 52তম বাজেট। এবারের প্রস্তাবিত বাজেটের মূল প্রতিপাদ্য কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 4,33,000 কোটি টাকা, এনবিআরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,70,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে 18,000 কোটি টাকা, কর ছাড়া প্রাপ্তি নির্ধারণ করা হয়েছে 43,000 কোটি টাকা, বৈদেশিক অনুদান 3,271 কোটি টাকা, বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,45,681 কোটি টাকা, এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে 2,46,066 কোটি টাকা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.6%, আগামী বছরের জন্য উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,59,617 কোটি টাকা, 2,50,000 কোটি টাকার ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস হিসেবে ঋণ নেওয়া হবে 2,41,793 কোটি টাকা, এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,06,334 কোটি টাকা, ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে 40,001 কোটি টাকা এবং সঞ্চয়পত্র ঋণ নেওয়া হবে 35,000 কোটি টাকা। এছাড়াও বৈদেশিক উৎস থেকে ঋণ নেবে সরকার।